হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো, আবার একটা নতুন দিনের শুরু, তাই সকাল সকাল উঠে জানলা খুলে দিলাম। আমরা কিন্তু মর্নিং ওয়াক করে চলে এসেছি, আর সকালের এই আলোটা যাতে ঘরে পড়ে, মানে রোদ্দুরটা যাতে ঘরে আসে, সেটা আমি সব সময় পছন্দ করি। তাই ঘরে এসেই আগে জানলাগুলো খুলে দিই, বা যদি কোনো দিনও মর্নিং ওয়াকে না যাই, ঘুম থেকে উঠে আগেই আমি জানলাগুলো খুলে দিই, যাতে হাওয়া বাতাস সব কিছু ঠিকঠাক মতন আসে। আর এখন দেখো সকাল 7:30 বাজে। এবার আস্তে আস্তে বাসন টাসনগুলো মেজে নেবো, যেগুলো আর কি সকালের কাজ থাকে। প্রত্যেক দিন রাত্রির খাবারে এই সব বাসন টাসনগুলো থাকে, সেগুলো আমি সকাল সকালই ধুয়ে নিই। আবার মাঝে মাঝে একটু ব্লগিং করি, মাঝে মাঝে ব্লগ করি, মাঝে মাঝে গান করি, নাচ করি, যখন যেটা ইচ্ছা হয় মন চায় সেটাই করতে পারি, এটাই সব থেকে বড়ো ব্যাপার। তারপর আমার ওই গানের একটু পরপর আওয়াজ শুনে শুনে ঈশানি ঘুম থেকে উঠে গেছে। প্রায় দিনই এরকম হয়ে থাকে, আমার কথার আওয়াজে বা গানের আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। আর তারপর বললাম, মা চলো তাহলে একটু গাছগুলোতে জল দিয়ে দেয়। ব্যালকনিতে জাস্ট কিছু পিটুনিয়া লাগিয়েছিলাম, সেইগুলোতে একটু জল দিয়ে দেয়, আর কোনো কোনো দিন আবার আমিও দিয়ে দিই। আজকে ভাবলাম না, ওকে ওই অভ্যাসটা তৈরি করার প্রয়োজন, তাই মাঝে মাঝে ওকে দিয়ে দেওয়াই। তাই আজকে ভাবলাম ওই দিক। দেখো অনেকগুলো গাছেই কিন্তু ফুল হয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু গরম পড়ে যাচ্ছে, এই ফুলগুলো প্রায় শেষের দিকে চলে এসেছে। আসবে আসবে, তুমি একটু বিস্কুট খেয়ে নাও, আসো। দুটো বিস্কুট দেবো, আসো। এবার বাসন টাসন মেজে জামা কাপড়গুলো তো আমাকেই ধুতে হবে, তাই এগুলো আলাদা করে রেখেছি ধোবো বলে। এবার গোপালকে ঘুম থেকে ওঠাতে হবে। গোপু আমাদের ঘরেই ঘুমায়, প্রত্যেক দিন এরকম আলাদাভাবে একটা জায়গা করা হয়েছে, সেটা সেই জায়গাটায় আর কি গোপু ঘুমায় রাত্রেবেলা। তো ওকে আগে উঠিয়ে খেতে দিব, তো সেই জন্য এখন ঘুম থেকে ওঠাবো। মোটমাট এখন প্রায় 8:15 বাজে। তো ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর মুখটা ধুয়ে দিয়ে তারপর ওকে ফ্রেশ করে নেব। আর দেখো এই এই সব করতে করতে কিন্তু মাঝে আমি গানও করি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, আমরা সেদিন একটা ফেস প্যাক মেখেছিলাম বাড়িতে, পুরো ন্যাচারাল, সেটা তোমরা আমাদের আমার চ্যানেলে শর্টসে দেখে নিতে পারবে। দেখো ঈশানীকে ওর বাবা খুব যত্ন করে লাগিয়ে দিচ্ছিল, মানে বাবার রাজকন্যাকে বাবা সুন্দর করে মেকআপ করে দিচ্ছে, মানে ন্যাচারাল জিনিস দিয়ে। যেহেতু আমরা এটা বাড়িতে বানিয়েছি, তাই জন্য ছোটো বড় সবাই ইউজ করেছি। তারপর দেখো আমি, মা আর ঈশানী একটু ঘুমাচ্ছিলাম, মা আমাদের ঘরেই ঘুমাচ্ছিল, তো একসাথে ঘুমাচ্ছিলাম মার সাথে। তারপর আবার সন্ধ্যাবেলা চলে গেছি রান্না করতে, রান্নাঘরে আর ওরা এখানে খেলছিল। এরকম ভাবে আজকে সারাদিনটা কেটে গেল, আর ওরা অনেকক্ষণ খেলা করলো, তারপরে আমিও বেশ কিছুক্ষণ ছিলাম, তারপরে উপরে এসে ঈশানীকে খাওয়ানো, তারপরে একটু খেললাম, খেলা দাঁড়ার পর তারপরে আমরা একটু নিচে এসেছিলাম, তারপরে শুয়ে পড়লাম। তো আজকের ভ্লগটা আমি এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, টাটা।